অবজারভার আছে, দিদি আছে, আমাদের মহিলা মঞ্চে আরও অনেক নেতৃত্ববৃন্দ আছে, আমি সকলের নাম হয়তো জানি না। এই মহিলাদের বিরুদ্ধে যে অত্যাচার, অবহেলা চারিদিকে, শুধু পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়, গ্রাম শহর, মহিলাদের নিরাপত্তা কিচ্ছু এই মমতা ব্যানার্জি সরকার পুরো ব্যর্থ। তাই মমতা ব্যানার্জি সরকারকে নিষ্পাত করতে মহিলাদের এগিয়ে আসতে হবে। তাই মহিলাদেরকে আমরা মহিলাদের সামনে রেখে মহিলারা নেতৃত্ব দিক, যেই মহিলা মুখ্যমন্ত্রীকে কীভাবে পশ্চিমবঙ্গ থেকে সরানো যায় তারই প্রতিবাদ স্বরূপ আমরা রাস্তায় নেমেছি। আর আমাদের দিদি কিছু আপনাদের বলবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিতা, বিজেপি জিতা, নরেন্দ্র মোদি জিতা, দিকে দিকে মহিলাদের মধ্যে অত্যাচার হচ্ছে কেন? নমস্কার, আজ সাংরাইল এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে আজ যে আমাদের বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে, এই বিক্ষোভ কর্মসূচিতে আমাদের জেলার নেত্রী আছেন এবং আমাদের মণ্ডলের মহিলা কমিটির নেতৃবৃন্দ আছেন। আজ এই পশ্চিমবাংলা যে অরাজকতা চলছে, বিশেষ করে নারীদের উপরে যে অত্যাচার চলছে, তার জন্য আমরা আজকে ধিক্কার মিছিল করছি এবং পশ্চিমবাংলার জনগণকে একটা কথাই বলতে চাই যে এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর হাত থেকে পশ্চিমবাংলাকে রক্ষা করতে আমাদের মা বোনেদের এগিয়ে আসতে হবে, রাস্তায় নামতে হবে এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন করতে হবে, তবেই আমরা এই পিশাচিনীর হাত থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারব। এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা।